হ্যালো, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আমার নতুন টিউটোরিয়ালে। আর আজকে আমি করব একটা প্রোগ্রামিং চ্যালেঞ্জ। এবং আচ্ছা, প্রবলেমটা কি সেটা বলে নিই আমি। প্রবলেমটা হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ আমাদের দুইটা আর্গুমেন্ট আছে, একটা ডিকশনারি একটা সেন্টেন্স। তো ডিকশনারির সাথে সেন্টেন্সের প্রিফিক্স যদি মিলে যায়, ফর এক্সাম্পল যেমন ক্যাট, ক্যাট বসে, কারণ এখানে ছিল ক্যাটেল, ক্যাট 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 খেয়েছিল, সরি ক্যাট খেয়েছিল, এই জন্য ক্যাট। এখানে হচ্ছে রেট লেট ছিল, এই জন্য রেট। এটা আমাদেরকে করতে হবে। তার মানে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা সাধারণত দুটো আর্গুমেন্ট নিয়ে কাজ করেই থাকি, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে একটা আর্গুমেন্টে শুধুমাত্র একটাই সিঙ্গেল কোনো ওয়ার্ড থাকে। বাট এক্ষেত্রে আমাদের দুইটা আর্গুমেন্টেরই লেন্থ আছে, বড় একটা লেন্থ আছে। আর আমাদের কাজটা কখন সম্পূর্ণ হবে, যখন আমরা দুজনের মধ্যে কম্পারিজন করতে পারবো, দুজনকে মিলাতে পারবো যে আচ্ছা এখানে কি আমাদের প্রিফিক্স মিলছে কি মিলছে না। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এক্ষেত্রে যখন কোনো কিছু মিলানোর জন্য আসবে, সেক্ষেত্রে আমাদেরকে যে টেকনিক ইউজ করতে হবে সেটা হচ্ছে হয় ম্যাপ নাহলে সেট। সেটের কাজ হচ্ছে সেখানে সম্পূর্ণ কোনো ডাবল নাম্বার রাখবে না, ম্যাপে হচ্ছে নাম্বারিং করে রাখে, আর সেটে হচ্ছে জাস্ট যেটা মানে ডাবল কাউন্ট করে না। ঠিক আছে, তো আমরা এখানে প্রিফিক্স সেট, এখানে আমরা হচ্ছে সেট ইউজ করব। তো সেট ইউজ করব, সেট ইউজ করে আমরা এখানে ডিকশনারিকে ঢুকিয়ে দেব। ওকে, তো ডিকশনারি আমরা ঢুকাবো হচ্ছে সেটের মধ্যে, ঢুকালাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সেন্টেন্সকে, সেন্টেন্সকে নিয়ে সেন্টেন্সকে আমরা হচ্ছে স্প্লিট মেথড দিয়ে আমরা হচ্ছে ডিভাইড করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ, দেখা যাক। তারপর যেটা আমাদেরকে করতে হবে, এটা আমরা ডিকশনারির কাজ করলাম আর সেন্টেন্সকে আমরা স্প্লিট করলাম। স্প্লিট করে এখন আমরা হচ্ছে ফর লুপ চালাবো এভাবে করে, লেট আই ইকুয়াল টু জিরো, এবং আই চলবে হচ্ছে সেন্টেন্স, ও সরি সেন্টেন্স, এখান থেকে কপি করি সেন্টেন্স এর লেন্থ পর্যন্ত, ডট লেন্থ, এবং আই প্লাস প্লাস। এবং এখানে যেটা করতে হবে আমাদেরকে, আরেকটা ফর লুপ নিতে হবে আমাদেরকে, একটা ফর লুপ নিয়ে জাস্ট হচ্ছে আমরা যেহেতু কম্পারিজন করব প্রিফিক্স, তো প্রত্যেকটা অবস্থায় হচ্ছে আমরা হচ্ছে চেক করব, ও সরি, তো আমরা প্রত্যেকটা অবস্থায় এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দিয়ে দিব। এবং কাজটা কি করতেছে আপনারা আর একটু লিখলেই বুঝতে পারবেন, যে এবং এটা চলবে হচ্ছে, মানে হচ্ছে আমরা প্রথমে একটা করে সেন্টেন্স নেব, সেন্টেন্স কি স্প্লিট করলাম, করার পরে এই যে এক একটা যে আসতেছে সেটার হচ্ছে যে লেন্থ, সেই লেন্থ পর্যন্ত হচ্ছে আমরা নিব। এবং নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিফিক্স, সেটাকে আমরা স্লাইস করব। ঠিক আছে, সেটাকে আমরা স্লাইস করব হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে প্রিফিক্স সেন্টেন্স আই কে স্লাইস করব। তো স্লাইস করার পরে মানে আমরা কেটে নিব, সরি এখানে ওয়ান বসবে, কারণ জিরো জিরো হলে স্লাইস করতে পারবে না, যে কারণে আমাদেরকে ওয়ান দিতে হবে। এবং আমরা এখানে বলবো যে এই যে স্লাইস যে হচ্ছে, এখন বলবো যে এই যে প্রিফিক্স সেটের মধ্যে যদি প্রিফিক্স সেট ডট হচ্ছে হ্যাস, ডট হ্যাস এবং প্রিফিক্স
prefix. যদি if থাকে তাহলে হচ্ছে যদি থাকে তাহলে sentence I এর জায়গায় বসবে হচ্ছে prefix. বসবে এবং ব্রেক করবে এখানে ব্রেক. এই হচ্ছে ঘটনা. আর এখানে তাহলে আমাদেরকে এখানে রিটার্ন করতে হবে. রিটার্ন করব হচ্ছে আমরা সেন্টেন্স, তারপর হচ্ছে ডট জয়েন, কারণ জয়েন করে দিতে হবে. জয়েন তারপর এখানে দেখা যাক এখন কি হয়. তো আই হোপ এভরিথিং ইজ ফাইন, দেখা যাক কি হয়. তো এখানে যেটা মেইন জিনিসটা পাস করছে, যে জিনিসটা হয়েছে এখানে, যেটা বলতে চাচ্ছি আমি, যে একটা হ্যাশ ম্যাপের আমরা ভালো হ্যাশসেটের একটা ব্যবহার দেখলাম, যে দুইটা দুইটা আর্গুমেন্ট. আমি যে জিনিসটা বারবার বলতে চাচ্ছি, এই এই প্রবলেম সলভের আউটকামটা কি, শিক্ষণীয় দিকটা হচ্ছে এই যে দুইটা যদি আমাদের আর্গুমেন্ট থাকে এবং দুইটার সাথে যদি সাদৃশ্য করতে লাগে, সেক্ষেত্রে একটা কোথাও স্টোরেজ করতে হবে, তারপর আরেক জায়গায় থেকে মিলাতে হবে. তো স্টোরেজ করার জন্য কুড বি ম্যাপ, কুড বি সেট ইজ এ গুড ওয়ে. এটাই আসলে আমাদের এই প্রোগ্রামিং এর এই প্রোগ্রামিংটা থেকে আমরা শিখলাম. তো আমি সাবমিট করে দিই কি হয়. ইয়েস পাস করছে. তো ঠিক আছে, তো ভালো থাকবেন, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার. তো আল্লাহ হাফেজ.